মনে করেন আমার অসুখ হয়েছে, ডায়াবেটিস হয় না মানুষের, ডায়াবেটিস আমি তো সবাই ছিলেন, একজন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু খেপাইটে খেপাইটে বোঝেন না, হ্যাঁ যে দেখে শেখে বললো যে শুনো ডাক্তারের পিছনে পয়সা নষ্ট বেশি করো না, একটু নিয়ম মেনে চলো, ডায়াবেটিসে কোনো সমস্যা হবে না, প্রতিদিন সকালে অন্তত এক ঘন্টা হাঁটবা আর খাওয়া দাওয়া এই নিয়মে চলবা আর খবরদার এই জিনিসগুলো খাবা না, এরপরেও যদি অসুবিধা হয় এই ওষুধ সস্তা একটা ওষুধ দিল এই ওষুধটা তুমি খাবে, এটা হলো এক ডাক্তার। আর এক ডাক্তারের কাছে গেলেন, সে বলল যে আসলে নিয়ম মেনে চলা দরকার কিন্তু নিয়ম মানা তো কঠিন, যদি হাঁটতে পারেন ভালো, না হাঁটলে সমস্যা নেই, যদি বেঁচে খেতে পারেন ভালো, না হলে অসুবিধা নেই, এই বড়িগুলো খাবেন, এক বস্তা বড়ি দিয়ে দিল, অনেক বেশি করে দামি দামি বড়ি, এক একটা 200 টাকা 150 টাকার বড়ি, আর 2-3 মাস পরে এসে আমার কাছে চেক করাই যাবেন, এক একবার চেকে 5-6 হাজার টাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? দুইজন ডাক্তারের পার্থক্য কি বুঝেছেন? আপনাদের দৃষ্টিতে ভালো ডাক্তার কোনটি? কিন্তু আপনারা পছন্দ করেন কোন ডাক্তারের প্রেসক্রিপশন? মাশাআল্লাহ, বাংলাদেশের মানুষ দ্বিতীয় ডাক্তারকে পছন্দ করে। সকালবেলায় প্রতিদিন হাঁটা, এত কি পারা যায় নাকি? আল্লাহ জবানা মুখটা দিয়েছে একটু খাবো, এত বেশি পারা যায় নাকি? তার চেয়ে একটু ওষুধ বেশি খাই, ডাক্তারের টাকা বেশি দিই, সেই ভালো, এটাই তো আমাদের চিন্তা। কিন্তু এই চিন্তার দ্বারা কি আমাদের লাভ হয় না ডাক্তারের লাভ হয়? ডাক্তারের লাভ হয়, ওষুধ কোম্পানির লাভ হয়, আমরা তাড়াতাড়ি মরি। আমরা হুজুররাও দুই প্রকার, একটু বোঝেন, কিন্তু আমি কিন্তু ডাক্তারদের বদনাম করতে বলিনি, হুজুরদের জন্য বলেছি। আমরা হুজুররাও দুই প্রকার, এক প্রকারের হুজুর খেপাইটে আর এক প্রকারের হুজুর বুদ্ধিমান। খেপাইটে হুজুর বলবে, আরে ভাই হুজুরদের পিছে বেশি ঘুরো না, নিজে কিছু চোখ খোলো, কোরআন শরীফটা পড়ো, হাদিস শরীফ পড়ো, বইপত্র বুঝে সুঝে পড়ো, আর নামাজ কালাম ঠিক করে পড়ো, হালাল খাও, বাম্মার হক মানো, এরপরে কোনো মশলা টসলা লাগলে হুজুরদের কাছে শুনো। এইটা কোন হুজুর? খেপাইটে হুজুর। আর বুদ্ধিমান হুজুর বলবে, নামাজ কালাম তো পড়া দরকার, তবে তো অত মানা যায় না, আর হালাল খাওয়া দরকার, মানাও তো কঠিন, মানুষের হক মেনে চলাও কঠিন, যদি পারেন মানবেন, না পারলে অসুবিধা নেই, এই যে আমার অজিফা দিলাম, সুন্নত মুস্তাহাব, এইটা করলে 1 কোটি সওয়াব, এইটা করলে 1 লাখ সওয়াব, এইটা করলে রিজিকে বরকত, এই মুস্তাহাব নফল অজিফাগুলো করবেন, আর মাঝে মাঝে আমার দরবে এসে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে যাবেন, তওবাতুল্লাহ করে যাবেন, প্রতিবারেই খালি হাতে তো আর যাবেন না। হুজুর কোনটি ভালো আপনারা মানেন কোনটি? আপনাদের চিন্তা হলো নামাজ কালাম পড়া কি সহজ কাজ নাকি? আর মানুষের হক হালালি করে চলাও হয় না, তার চেয়ে হুজুরের অজিফা আছে, এক অজিফায় জান্নাতে যাওয়া যাবে, আর হুজুর তো আছে, মাঝে মাঝে হুজুরের খেদমত করে আসবো, 5,000-10,000 টাকা দেবো, এই আয়তাই তো আমাদের জন্য সহজ, ঠিক না ভাই? কিন্তু এতে আমাদের লাভ না হুজুরের লাভ? ওই আগের কথা যেমন ডাক্তারের লাভ, ওষুধ কোম্পানির লাভ, কিন্তু আমাদের কি? এই এবারেরটা তো হুজুরের লাভ বা বিভিন্ন আশেপাশে যারা আছে তাদের লাভ, কিন্তু আমাদের কি প্রবলেম হলো ভাইরা? আমি এই যে আমি তো ওয়াজ করতে পারি না, আসলে কথা টথা বলি, যারা আমার কথা শুনেছেন জানেন, এই আমি দীর্ঘ 16-17 বছর এই বাংলাদেশে আসছি সৌদি আরব থেকে, আমার শ্বশুর জোরজার করে কানে ধরে মাহফিলে পাঠালেন, ওয়াজ কোথায় পারি করি, তা আমি দেখলাম যে মানুষ নিজের ভালো বোঝে না, মানুষ ভালো ডাক্তারের পরামর্শ বুঝবে না, ভণ্ড ডাক্তারের পরামর্শ বুঝবে, ভালো উকিলের পরামর্শ বুঝবে না, যদি বলে ভাই মামলা করে না, মিটমাট করে নাও, এটা মানবে না, যে উকিল বলবে কোনো চিন্তা নেই তুমি জিতবাই, জিততে 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 কেসের আয় হবে এর 300 টাকা ওর 200 টাকা, কিন্তু জমাজমি সব উকিলের পকেটে চলে গেছে, এরকম হয় না আপনাদের? ওই উকিলের কথা শুনবে, কিন্তু যে ভালো উকিল ভালো ওইটা শুনবে না, কথা বুঝেননি? ঠিক তেমনি আলেম ওলামারা যারা আপনার ভালো বলেন আপনি তাদের পছন্দ করেন না, কিন্তু যারা আপনার পকেট মেরে নেওয়ার কথা বলেন তাদের আপনারা ভালো মনে করেন। এই জন্য ভাইরা প্রথম আমার অনুরোধ হলো একটু সচেতন হন,
এখনো রাস্তার পাশে ডুকডুক ডুকডুক করে ডুকডুকি বাজিয়ে বা আজকাল ক্যাসেট চালায় মাইক্রোবাসে গাড়ির গান দিয়ে ওষুধ বেছে বেছে না বেছে, এমন ওষুধ এক ওষুধে সব রোগ সেরে যায় ঠিক না? হ্যাঁ, এই ওষুধ কারা কিনে? আমরা কিনি না, আমরাই তো কিনি। কি মনে হয় এরা এদের ওষুধে কিছু কাজ হয়? কিচ্ছু হয় না। তারপরে আমরা কিনি, আহা এক ওষুধ খেয়ে দিয়ে সব সেরে যায়। আর ওরা কি করে জানেন, বাইসে বাইসে গোপন রোগগুলো টার্গেট করে, যেটা সবার কাছে বলা যায় না, কারণ ওষুধ খেয়ে সারেনি এ কথাও বলতে লজ্জা লাগে। এই হয়তো তোমার স্বপ্নদোষ হয়, হয়তো তোমার একটু খারাপ লাগে, হয়তো স্বামী স্ত্রী মিল মহব্বত নেই, তাই তো আমাদের সবারই টুকটাক ছোটখাটো সমস্যা আছে। যদি একটা ট্যাবলেট 50 টাকা 200 টাকা দিয়ে খেয়ে সারে, সমস্যা কি? কিন্তু আসলে কি কোনোদিন সারে না। তারপরেও আমরা এইগুলো কিনি। কিন্তু যদি কোনো ডাক্তার বলে যে তুমি এই নিয়মে চলো তোমার রোগ হবে না এইগুলো, আমরা তা মানতে চাই না। তো এই জন্য ভাইরা আমার প্রথম অনুরোধ হলো একটু জীবনের দিকে তাকান। আপনি কাকে ঠকাচ্ছেন? আল্লাহকে নিজে ঠকে যাচ্ছি। দুই নম্বর আরেকটা দিক আপনাদের বলি, আমাদের ওয়াজ ঠিক আপনাদের চাহিদা মতো দুই রকম ওয়াজ করতে পারি। কোন রকম করব বলেন? একরকম হলো যে বাবারা আমার দাদা হুজুর, বাবারা আমার আব্বাজান হুজুর, আমার অমক হুজুর, বাবারা এত বড় আল্লাহর ওলি। তার এক মুরিদ জাহাজে পানিতে ডুবে যাচ্ছিল, বসুন্ধরবনে বাঘে ধরে ফেলছিল, হুজুর বদনা মারছিলেন, সঙ্গে সঙ্গে বদনা ধরে পানি থেকে উঠে চলে আসলো। এই ওয়াজে সুবহানাল্লাহ বেশি হয়, কথা বোঝেননি? এই ওয়াজের উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমার হুজুর মোটামুটি আল্লাহ তাআলা তার অনেক পর দিয়েছেন, তোমার সুবিধা অসুবিধার জন্য আমার হুজুরের কাছে আইসো, ঠিক আছে না? আরেক ধরনের ওয়াজ আছে, এই ওয়াজটা আমি সুর করে করতে পারবো না, আমার সুর করার অভ্যেস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি তোমার আয় রোজগারে বরকত চাও, তোমার আয়ু বৃদ্ধি পাক এটা তুমি চাও, তাহলে তুমি আব্বা আম্মা সহ রক্তের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করো, মানুষের হক আদায় করো, ইনশাআল্লাহ আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবে, রিজিকও বাড়িয়ে দেবে। প্রথম ওয়াজে আমার আমার হুজুরের পাকশি দরবারের ফায়দা আছে, আছে না? দ্বিতীয় ওয়াজে আছে? আপনারা সবাই যদি বাবা মার হক আদায় করেন, বউ বাচ্চা নিয়ে শান্তিতে সংসার করেন, আমাদের কোনো লাভ আছে? লস আছে, বহুমুখী লস, একটু পরে বলব। কিন্তু দুর্ভাগ্য হলো যে আপনাদের জন্য যে ওয়াজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওটা আপনাদের ভালো লাগে না, আর আমরা যেটা বানিয়ে আপনাদের বলি ওইটা আপনাদের ভালো লাগে, কারণ আপনারা নিজের স্বার্থটা বুঝতে চান না। আমি যদি বলি আমার মুরিদ হও নামাজ লাগবে না, আপনারা খুশি হয়ে যান, খুশি হয়ে যান। আর আমি যদি বলি তোমার কোনো মানুষ লাগবে না, নামাজ পড়ো, আল্লাহর সাথে সম্পর্ক রাখো, তোমার সব বিপদ কেটে যাবে, আপনাদের পছন্দ হয় না? কথা বুঝতে পারেন? আবারও শুনেন, টিভিতে অ্যাড বেশি না খবর বেশি? কেন? অ্যাডের পিছনে পয়সা হয়, এই জন্য আধা ঘন্টার খবরের ভিতরে খবর দেখাচ্ছে, অ্যাড বেশি দেখায়, ঠিক না? কারণ অ্যাডের পিছনে টাকা আসে। আমাদের ওয়াজ মাহফিলগুলো অনেকটা অ্যাড হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? আমরা আমাদের সুবিধা মতো, দেখেন খেয়াল করে, আমি একটা ওয়াজ করব, বাবারা আমার হুজুর যখন, আমার পুরপুরার শ্বশুর হুজুর যখন মদিনায় গেলে, আমি তো মদিনায় দেশে ছিলাম, অনেক বছর ছিলাম, আমি আপনারা তো সবাই জানেন আমি যেটা বলবো হয়তো ঠিকই হবে। আমি বললাম যে আমার হুজুর যখন মদিনায় গেলেন, আল্লাহ রাসূল সাহেব হাত বের করে মুসাফা করে দিলেন, আপনারা খুশি হয়ে যাবেন। আমি যখন বলবো যে বাবারা আপনারা গুনাহ করতে করতে এত গুনাহ করেছেন, আল্লাহ হয়তো মাফ করবে না, আল্লাহর নেক বান্দা আমার শ্বশুর সাহেব আছেন, আমার শালা আছেন, আমরাও আছি, আমার নামটা সরাসরি বলবো না, একটু ঘুরে ফিরে বলবো আর কি, আল্লাহর নেক বান্দারা যখন কেন্দ্রে পড়ে তখন আল্লাহ আর ফেলতে পারবে না, আপনারা নেককারদের কাছে যান, তাদের সহবতে যান, তাদের হাদিয়া তোফা দেন, হাদিয়ার কথা আবার প্রকাশ্যে বলবো না, ওটা মনে থাকবে আর কি, আল্লাহ আপনাদের মাফ করে দেবে। এই ওয়াজ যদি করি তাহলে আমাদের পাকশি ফুরফুরার লাভ না লস? লাভ। কিন্তু আমি যদি বলি
যে আল্লাহর নেককার সব বান্দাদের মহব্বত করবেন, আল্লাহর বান্দাদের আল্লাহর জন্য মহব্বত করবেন, কিন্তু নাজাত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না। আল্লাহ মানুষের মায়ের চেয়েও প্রিয়, মায়ের কাছে চাইতে যেমন, দুধ চাইতে, পানি চাইতে যেমন সন্তানের খালার দরকার হয় না, আল্লাহর কাছে চাইতে, মাপ চাইতে বান্দার কখনো মাধ্যম দরকার হয় না। আল্লাহর নেককার বান্দাদের মহব্বত করবেন, আল্লাহর জন্য যাবেন শিখতে, চাওয়া পাওয়া কার কাছে, এইরকম আজ যদি করি তাহলে আমাদের কি কোনো লাভ হবে? দাওয়াতই পাবো না। তাহলে স্বভাবতই আমি যতটুকু বলি, ভালো বলি, আমার তো একটা হিসেব থাকবে যে আগামী বছরে পাকশিতে আরো দু চারটে গরু ছাগল বেশি যাক, এটা হিসেব থাকবে না? কাজেই আমাদের ওয়াজ মাহফিল গুলো অ্যাড হয়ে গেছে। দ্বিতীয় তৃতীয় আর একটা বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আর আমাদের দিন, এটার ভিতরে মৌলিক দুটো পার্থক্য আছে। আপনাদের এই কথাগুলো বলছি কেন, যে এক মাহফিলে তো বেশি কথা বলতে পারবো না, আপনারা সচেতন হন, ভাই আমাদের কবরে তো আমাদের যেতে হবে, আল্লাহর দিনের চেয়ে সহজ কিচ্ছু নেই। কিন্তু আমরা ঠকবো কখন, যখন আল্লাহর দিনকে কঠিন মনে করব। সকালে আধা ঘন্টা হাঁটা খুব কষ্ট লাগবে, আর তিন মাস পর পর ডাক্তারের কাছে সুই ফুটবে, রক্ত দেব, 2,000-5,000 টাকা দেবো, এটা সহজ মনে হবে, এইরকম হইলে তো আর হেদায়েত হওয়া যাবে না। নিজের ভালো নিজে বুঝতে হবে। যেটা বলছিলাম ভাইরা, ওয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিন আর আমাদের দিনের ভিতরে দুটো মৌলিক পার্থক্য আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিন ছিল উম্মতের জন্য, তিনি নিজের কোনো লাভ দেখেননি। বিশ্বাস করেন, রসুল্লাহ সাল্লাম কোনো সদাকা নিতেন না, কোনো সদাকা নবীজি খাইতেন না, দান সদকা এক চুল স্পর্শ করতেন না, হাদিয়া যদি আসতো সেটাও সাহাবিদের দিয়ে দিতেন। একটা গল্প বলি, বুখারী শরীফের বড় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনায় রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীরা কিন্তু ফকির ছিলেন না, আনসার সাহাবীরা জমাজমির মালিক ছিলেন, ক্ষেত খামার অনেক ছিল, মুহাজির সাহাবীরা ব্যবসা করতেন, তবে আসহাবে সুফফার যারা সাহাবী ছিলেন তারা শ্রমিকের কাজটাজ করতেন, আর বাকি সময় মসজিদে রাসূলুল্লাহ সাল্লামের কাছে এলেম শেখার জন্য বসে থাকতেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাম কোনো কাজে তাদের পাঠাতেন, কোরআন তালিমের জন্য, জিহাদের জন্য পাঠাতেন, যাইতেন, বাকি সময় মসজিদে থাকতেন। খাওয়া দাওয়া নেই, যখন আসতো তখন খাইতেন। সেই নিয়মটা কি ছিল, যদি কোনো সাহাবি কোনো দান আনতেন, দানটা আসহাবে সুফফা পেয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লামের ঘরে যাবে না, আর যদি কোনো হাদিয়া আসতো নবীজির নামে ওটা নবীজির ঘরে যেত, কিন্তু নবীজি আবার সব আসহাবে সুফফাকে দিয়ে একটু থাকলে খাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গল্প করছেন যে এত ক্ষুধা লাগছিল, কয়দিন খাইনে, পড়ে আসি রাসূলুল্লাহ সাল্লামের কাছে বসে হাদিস শুনি, কাসাম করতে মন চাই না, খিদেও খুব লাগছে, তা রাস্তার পাশে যেয়ে বসলাম যেখান থেকে লোকজন নবীজির মসজিদে যাবে। ভাবলাম যে কোনো বড় লোক সাহাবি, সচ্ছল সাহাবি গেলে একটু সালাম কালাম দিয়ে মুসাফা করব, যদি চেহারাটা দেখে বোঝে যে আমার খুব খিদে লেগেছে, যদি একটু দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে যায়। আবু বকর আসলেন, সালাম দিলাম, দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই যান এই যে আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন, এটা তফসির কি হবে? আবু হুরায়রা আবার বলছে, আসলে তফসির শোনা আমার উদ্দেশ্য না, ভাবলাম যে একটু দু একটা কথা বললে যদি উনি বলেন, চলেন বাসায় যাই, বাসায় যে যদি এক কাপ দুধ টুধু খাওয়াই তাও তো একটু খুদেটা যায়। আবু বকর কথা বলে চলে গেলেন, আমার কি অবস্থা উনি খেয়াল করলেন না। এরপরে বসে আছি, ক্ষুধার জ্বালায় আর সহ্য হচ্ছে না, ওমর আসলেন, একই কথা বললাম যে এই আল্লাহর এই কথাটার কি ব্যাখ্যা হবে, উদ্দেশ্য ব্যাখ্যা না, উদ্দেশ্য যদি একটু ঘরে নিয়ে অন্তত একটু কিছু খাইতে দেয়। উনিও চলে গেলেন কথা বলে, আমার যে কি দুরবস্থা বুঝতে পারলেন না। এরপরে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম দিয়ে আমাকে দেখে মুস্কি হাসলেন, উনি আমার চেহারা দেখে বুঝেছেন আমার কি অবস্থা। আবু হুরায়রা, চলো ঘরে যাই দেখি কিছু আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন,
আল্লাহ তাকে অনেক সম্পদ দিতেন, যুদ্ধের মাধ্যমে যত সম্পদ আসত পাঁচ ভাগের এক ভাগ নবীর ঘরে যাইতে হবে, কিন্তু নবীজি রাখতেন না, স্ত্রীদেরকে ভাগ করে দিতেন, দেওয়ার পরে সব সাহাবীদের দান করে দিতেন, আবার স্ত্রীরাও দান করে দিতেন, পরে দেখা যেত সন্ধ্যের সময় আর খাওয়ার কিছু নেই। উনি ঘরে গেলেন, আবু হুরায়রা বসলেন, ঘরে যে বিবিকে জিজ্ঞেস করছেন আছে কিছু ঘরে খাওয়ার মতো? ইয়া রাসূলুল্লাহ, ওই অমুক আনসারী সাহাবী এক বাটি দুধ দিয়ে গেছেন আপনার জন্য হাদিয়া। আবু হুরায়রা শুনেছে, শুনে খুব খুশি যে কিছু হয়তো পেটে যাবে। রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা শোনো, তোমার সব আসহাবে সুফফার সাথীকে ডাক দাও। আবু হুরায়রা বলছেন বুখারীর হাদিসে, যে আমার মনটা একদম ভেঙে গেল, এই এক বাটি দুধ আমারই পেট ভরবে না, আমি আগে আসলাম নবীর মেহমান হয়ে, নবী আমার না দিয়ে এই যে সৎখানেক যদি সাহাবি আসে আমার পেটে কি যাবে? কিচ্ছু যাবে না, কি করবো? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম হুকুম করে ফেলেছেন আর নবীর হুকুম না শুনে তো উপায় নেই, এই জন্য আমি গেলাম, সবাইকে ডাকলাম, সবাই আসলেন। রাসূলুল্লাহ সাল্লাম দুধের বাটিটা আমার হাতে দিলেন, দিয়ে বললেন যে একজন একজন করে খাওয়াও। আমার তো বুক ফেটে যাচ্ছে যে আমার বন্ধুবোধে কিছুই থাকবে না, আমি একজনকে দিলাম খেলো, ফেরত দিল, আরেকজনের দিলাম খেলো, আমার সাথে আবার বাটিটা ফিরিয়ে দিল, কিন্তু দুধ আর কমে না। এইভাবে করতে করতে সবাই দুধ খেয়ে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসকি মুসকি হাসছেন আমার দিকে থেকে। শেষে সবাই খেয়ে চলে গেল। রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, এখন তো বাকি থাকলাম তুমি আর আমি, তো তুমি খেয়ে নাও আগে, এরপর আমি খাবো। আবু হুরায়রা খাইলেন, খেয়ে যখন বাটি দিতে গেলেন আরেকটু খাও, খাইলেন বাটি দিতে গেলেন আরেকটু খাও, কয়েকবার খাওয়ার পরে আবু হুরায়রা বলছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আর জায়গা নেই। তো ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিয়াটাও, নিজের আল্লাহর যে টাকা দিতেন আল্লাহ গনিমতের মাল থেকে, সেটাও সাহাবীদের দিয়ে দিতেন, নিজের রাখতেন না। আল্লাহর দিনের ভিতরে এমন কোন বিধান নেই যে বিধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বা তার বংশধরদের কোনো ফায়দা আছে, আছে নাকি? যে তোমরা বছরে 2000 টাকা নবীজির কাছে দিয়ে আসবা, আছে নাকি? নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদের দিয়েছেন এটা শুধু আমাদেরই জন্য, আমাদের লাভ। আর আমরা যে দিন আপনাদের দিই এটা তো আপনাদের লাভ আছে, আমাদেরও কিছু ভাগ আছে, কারণ আমরাও তো আপনাদের দেশের মানুষ, আপনারা যদি আমাদের কিছুই না দেন আমাদের বা চলে কি করে? এই জন্য দু একটা পার্থক্য বলি। সবচেয়ে মশহুর কাজ, আমরা নামাজ কালাম পড়ি আর না পড়ি দুটো তিনটে কাজ আমরা করি। একটা হলো মানুষ মারা গেলে খানা এবং দোয়ার অনুষ্ঠান করেন না, এটা কিন্তু কেউ বাদ দেয় না, নামাজি বেনামাজি মোটামুটি সবাই করে, ঠিক না? ঠিক। আর এই জন্য সমাজে যখন কেউ মারা যায় আমাদের লাল পড়া শুরু করে যে এইবার এক প্লেট খাওয়া যাবে, ঠিক না? কারণ নামাজি হোক আর বেনামাজি হোক বাপ মূলে তো কিছু খাওয়াবেই। আর এই জন্যই ছেলেটা বিয়ে দিয়েছে খাওয়াইনি, এত মাইন্ড করি না, মেয়েটা বিয়ে দিয়েছে খাওয়াইনি, এত মাইন্ড করি না, ছেলে চাকরি পেয়েছে খাওয়াইনি, তাতেও বেশি মাইন্ড করি না, বাপ মরে গেছে খাওয়াইনি, মা মরে গেছে খাওয়াইনি, আমরা বেশি মাইন্ড করি না। ছেলের বিয়ে খাওয়ালো না মেনে নেওয়া যায়, মেয়ের বিয়ে খাওয়ালো না মেনে নেওয়া যায়, বাপ মরে গেল এত বড় একটা সুখবর তাও খাওয়ালো না, মানুষ তো সুখবরই খাওয়াই, কথা বুঝেন না? তাহলে আমরা এই কাজটা করি সমাজে সবাই। আর একটা কাজ করি, যেমন মিলাদ আছে না, নামাজ পড়ি না পড়ি বা ভালো মন্দ সবাই বছরে এক একবার মিলাদ দিই, ঠিক না? দুটো কাজই ভালো কাজ, উদ্দেশ্য ভালো। আব্বা আম্মা আপনজন মারা গেলে যে খানা করি আমরা, এটার উদ্দেশ্য কি? এজন্য আব্বা আম্মা সওয়াব পান, ঠিক না? আমরা যে মিলাদ করি এর উদ্দেশ্য কি? যেন আমরা সওয়াব পাই, রহমত বরকত পাই, দুটোই ভালো কাজ। তবে মূল একটা বিষয় বোঝেন, উদ্দেশ্য ভালো হলেই কর্ম ভালো হয় না। কর্ম ভালো হওয়ার জন্য ভালো কর্ম, ভালো বলতে আপনি কি বুঝাচ্ছেন, আল্লাহর কাছে ভালো না আপনার চোখে ভালো?
আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য যে কোনো কাজের দুটো শর্ত আছে। কয়টা শর্ত? আল্লাহ যত জায়গায় ভালো কাজ বলেছেন, আরবিতে ভালো কাজকে বলে আমালে সালেহ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহ। আল্লাহ যত জায়গায় বলেছেন আমানু, তারপরে তাহলে আমালে সালে আসবে কোথার থেকে? ইমান থেকে। ইমান আমরা কি বলে আনছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না ভাই? তাহলে এই ইমান থেকে আমল হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ। আমরা যে কাজটা করছি এর সওয়াব একমাত্র কে দেবে? কাকে খুশি করব? আল্লাহকে। তাহলে আমাদের এবাদতের মাকসুদ সওয়াব কার কাছে পাবো? আল্লাহ। কোন ভাবে এবাদতটা করলে আল্লাহ সওয়াব দেবে, এই তরিকা পদ্ধতি কে শেখালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেছেন? এইটা হলো ইমানের দ্বিতীয় অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এবাদত করবো একমাত্র কার? কিন্তু কিভাবে এবাদত করবো, কোন তরিকায়, কোন পদ্ধতিতে? হ্যাঁ, কারণ দুনিয়াতে সব খুব ভালো করে বোঝেন, দুনিয়ার আমাদের যত ঝগড়া বিবাদ আল্লাহর ইবাদত নিয়ে না, সবাই আল্লাহর ইবাদত করে। হিন্দু আল্লাহরই ডাকে, যে নামেই ডাকুক, খ্রিস্টান আল্লাহরই ডাকে, যে নামেই ডাকুক, ঠিক না? ঝগড়া কোন জায়গায়, কোন তরিকায় ডাকবো এটা নিয়ে, বোঝেন না? হ্যাঁ, তাহলে আমরা ইমান আনলাম কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত করবো একমাত্র কার? প্রতিটি কর্মের সওয়াব কে দেবে? একমাত্র কার কাছে চাইবো? যদি আল্লাহও দেবে কিছু, মানুষও দেবে কিছু, এরকম নিয়ে তোলে কিন্তু আর হবে না। কথা বুঝেছেন? কিন্তু কোন কায়দায়, কোন তরিকায় করলে আল্লাহ দেবে, এই কায়দা তরিকা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে কাকে শেখাইছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো ভালো করে বুঝেন, আমরা সবসময় হুজ্জতি করি ভালো কাজ, কথা বুঝেন না? ভালো কাজ মানুষের দৃষ্টিতে ভালো হইতে পারে, নরমাল ভালো হইতে পারে, কিন্তু এবাদত হতে গেলে এই দুটো জিনিস লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উদ্দেশ্য কার হবে? তরিকা কার হবে? সেজদা করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনি নামাজের এক এক রাকাতে চারটে করে সেজদা করবেন, অসুবিধা আছে? কেন? আমি আপনাদের একেবারে চ্যালেঞ্জ করে পড়ে গেলাম, একটা হাদিস দিতে পারবেন না নবীজি বলেছেন এক রাকাতে দুইয়ের বেশি সেজদা দেওয়া যাবে না, এরকম কোনো হাদিস নেই। তবে নবীজি আজীবন দুটো করে দিয়েছেন। এখন আপনি যুক্তি দিতে পারেন যে নবীজির কোনো গুণা ছিল না, সাহাবিদের গুণা কম ছিল, কাজে তাদের দুই সিজদায় চলতো, আমাদের গুণা বেশি, কাজে দুই সিজদায় চলবে না, চারটে করে দেব। ভালো কাজ তো একটু বেশি করে করবো, হবে না? আসলে ভালো কাজ বলে কিছু নেই, নবীর তরিকায় যেটা হলো না ওটা এবাদত হিসেবে আর ভালো হলো না। কথা বুঝতে পেরেছে? বরং নবীর তরিকার বাইরে কোনো কাজকে এবাদত মনে করা, আল্লাহ খুশি হবে মনে করলে নবীকে ছোট করা হয়। কিভাবে? আবারও বলি, একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দেখেন বোঝেন কিনা। আমরা অনেক সময় দলিল যুক্তি দিয়ে এই ভুলগুলো করি। আমাদের দেশে আমরা সবাই কোরআন পড়ি, পড়ি না? বসে না দাঁড়িয়ে? বসেই পড়ে। আমি কিছু দলিল দেব, একেবারে অকাট্য দলিল, যে কোরআন দাঁড়িয়ে পড়া আদব, বসে পড়া বেয়াদবি, দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি, বসে পড়লে গুনাহ অথবা সওয়াব কম। কিছু দলিল দি। হ্যাঁ, এটা দলিল দি নাকি? হ্যাঁ, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। সবচেয়ে সম্মানের অধিকার কার বেশি? কোরআন কার কালাম? আপনি এমপি আসলে দাঁড়াই কথা বলেন আর আল্লাহর কালাম বসে পড়েন, আপনার সে বেয়াদব আছে নাকি? অকাট্য দলিল, অকাট্য মানে কাটতে পারবেন না, রামদা দিয়ে কোপ মারলেও কাটবে না। আমাদের নামাজ হলো সব এবাদতের মডেল। নামাজের ভিতরে আমরা সব এবাদত করি। নামাজের ভিতরে জিকির আছে না? দোয়া আছে না? তাসবিহ তাহলিল আছে না? দরুদ আছে না? সালাম আছে না? নামাজের ভিতরে সব এবাদত আছে। আচ্ছা, দরুদটা কিভাবে পড়ি বসে না দাঁড়িয়ে? সালামটা কিভাবে পড়ি বসে না দাঁড়িয়ে? দোয়াটা কিভাবে করি বসে না দাঁড়িয়ে? দাঁড়াই কি করেন? তাহলে কি বোঝা গেল? আল্লাহ শিখিয়ে দিল দরুদ হবে বসে, সালাম হবে বসে, দোয়া হবে বসে, কোরআন কিভাবে? তার আপনি দাঁড়িয়ে না পড়ে বসে পড়েন মিয়া, আপনার মতো বেয়াদব আছে নাকি?
তিন নম্বর নফল নামাজ, বসে পড়লে অর্ধেক সব, দাঁড়িয়ে পড়লে পুরা সব, দাঁড়িয়ে কি পড়ে আর সব তো বসেই করি। তাহলে বোঝা গেল যেখানে বসা যাবে সেখানেও দাঁড়িয়ে কোরআন পড়লে কি হবে, সব বেশি হবে। অকাট্য দলিল, কোনো রামদা দিয়ে কাটতে পারবেন না। এখন থেকে আপনারা সবাই দাঁড়িয়ে কোরআন পড়বেন, রাজি আছেন তো? কেন? কারণ আপনাদের দেশে রেওয়াজ নেই, রেওয়াজ হলে দেখতেন সবাই জিন্দাবাদ দিয়ে তখন গরম হয়ে যেত। আসলে দলিল যখনই আমরা খুঁজছি কিন্তু সুন্নত খুঁজছি না, তার মানে আমরা একটা ভুল করছি। আমরা প্রথমে একটা ভুল করছি, সেটা হলো আমরা মনে করছি কোরআন পড়া সওয়াবের কাজ, নবী হয়তো কোনোদিন করিনি। কোরআন কি রাসূল আসলাম পড়তেন না পড়তেন না? নামাজেই পড়তেন না বাইরেও পড়তেন? বসে না দাঁড়িয়ে, হ্যাঁ নামাজের কোরআন নবী দাঁড়াই পড়তেন, আর নামাজের বাইরের কোরআন? তাহলে বোঝা গেল আপনার অকাট্য দলিলগুলো একটাও ঠিক না। আপনি গলত করেছেন যে নামাজের দলিল নামাজের বাইরে নিয়ে আসছেন, কথা বোঝেননি? নবীজি নামাজের বাইরে কোরআন শুধু বসেই পড়তেন না, শুয়েও পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি নাপাক থাকা অবস্থাতেও নবীজি আমার মাথা আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন। তাহলে বোঝা গেল সুন্নত হলো নামাজের কোরআন দাঁড়িয়ে পড়াই উত্তম অথবা ফরজ, কিন্তু নামাজের বাইরের কোরআন বসে পড়াই সুন্নত। নবীজি বসেই পড়েছেন, শুয়েও পড়া যাবে, দাঁড়িয়ে পড়া নাজেজ না, কারোর পা ব্যথা হয়ে গেছে দাঁড়াইছে কোনো দোষ নেই। কিন্তু কেউ যদি মনে করে যে বসে কোরআন পড়া বেয়াদপি, এই দলিলগুলো দিয়ে ও কোরআন বসে পড়ে না, যখনই কোরআন পড়ার শখ হয় দাঁড়িয়ে পড়ে, বসে কেউ কোরআন পড়লে বিরক্ত হয় যে লোকটা বেয়াদপি করছে, এটা কি হবে? এইটা বেদাত হবে। এটার নাম কি? বেদাতটা কি? দাঁড়াই পড়াটা কিন্তু বেদাত না, দাঁড়াই পড়াটাকে উত্তম মনে করা, এবাদত মনে করা, দিন মনে করা, বসে পড়লে সওয়াব কম হয় আদব কম হয় মনে করা, এই মনে করার নাম হলো বেদাত। কেন বেদাত হলো? কারণ আপনি কাকে বেয়াদব বললেন বলেন তো ঠিক করে, কাকে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি বেয়াদব বলেছেন, সাহাবিদেরকে আপনি বেয়াদব বলেছেন। আপনি তারা যেটা করেননি সেটাকে যখন আপনি উত্তম বললেন, তাহলে তারা যেটা করেছে সেটাকে কি বললেন? তাহলে তাদেরকে আপনি অবজ্ঞা করলেন, এই জন্য বেদাত খারাপ জিনিস, কথা বুঝতে পারেন? এই জন্য এখন আমরা আসল জায়গায় যাই, যেটা বলছিলাম আমাদের দেশে অনেক জিনিসই নেই, কিছু জিনিস আছে, তার ভিতরে দুটো জিনিস আপনাদের বলেছি। একটা হলো মানুষ মারা গেলে হ্যাঁ দোয়ার মাহফিল, কালেমা খতম, দোয়া বিভিন্ন খতম খানা, আর মিলাদ। মিলাদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আল্লাহর কাছে শুকরিয়া জানানোর জন্য নবীজি স্বয়ং একটা তরিকা আমাদের বলেছেন, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, সহিহ মুসলিমের হাদিস, যে আপনি ইয়া রাসূলুল্লাহ সোমবারে কেন রোজা রাখেন? তিনি বললেন, যাকা ইয়াউম উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউম বু'ইতা ইলাইয়া, আমি সোমবারে আমার জন্ম হয়েছে, সোমবারে আমি নবুয়ত পেয়েছি, তাই সোমবারে রোজা রাখি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এবং নবুয়তে শুকরিয়া জানানোর সুন্নত পদ্ধতিটা কি? আমি সুযোগ পেলে সোমবারে রোজা রাখলাম আলহামদুলিল্লাহ। আর তার মহব্বত এবং তার হক আদায়ের সুন্নত পদ্ধতি, প্রতিদিন যত বেশি পারেন নিজের মতো মহব্বতে শেষ রাত্রে তাহাজ্জুদের আগে, তাহাজ্জুদের পরে, ফজরের পরে, ইশার পরে শত শত বার দরুদ পড়া এবং সালাম পড়া, তার সহবত পাওয়ার বড় উপায় তার সিরাতুন নবী, তার জীবনী পড়া, কথা বুঝতে পেরেছেন? এগুলো হলো সুন্নত মিলাদ। আর আমাদের সামাজিক মিলাদ কেমন? একজন হুজুর আসবেন, আমরা সবাই আসবো, বসবো, কিছু পড়বো, পড়ার পরে কিছু আমরা হয়তো মিষ্টি জিলাপি হোক কিছু খাবো, অনেক সময় প্যাকেটে বিরিয়ানিও থাকে, আর পাশাপাশি হুজুরের জন্য কিছু হাদিয়াও থাকে। এখন আমরা সবাই একমত যে আমরা যে পদ্ধতিতে মিলাদ করি এটা নবী জামানায় ছিল না, সবাই মানবেন। যারা বলবেন এটা করতে হবে তারাও বলে এটা মুস্তাহসান, এটা জরুরি না, এটা কোনো রকম, এটা একটা ভালো কাজ, এটা একটা ভালো কাজ। কিন্তু ঝগড়াটা কি নিয়ে হয়?
সবাই স্বীকার করছে এটা জরুরি না, কিন্তু তারপর এটা নিয়ে ঝগড়া হয় না হয় না? হয়। কেন বলেন তো? আমি মারেফতের ভেদটা আপনাদের বলি, সেটা হলো আপনারা সবাই যদি সুন্নত মতো সুযোগ পেলেই সোমবারে রোজা রাখেন, প্রতিদিন 100 বার 200 বার 500 বার দরুদ শোয়ার আগে ঘুমের আগে তাহাজ্জুদের সময় পড়েন, নবীজির জীবনী কিনে পড়েন, তাহলে আমার কোনো ফায়দা হবে? আমি তো বঞ্চিত হয়ে গেলাম। কিন্তু আপনারা সবাই যদি বছরে একবার শুধু সামাজিক মিলাদটা পালন করেন তাহলে আমার কথা বোঝেননি। এই জন্য সুন্নত মতো আপনি সোমবারে রোজা রাখেন কি না রাখেন এটা নিয়ে আমরা কোনো ঝগড়া করি না। আপনি বাড়ি কতশোবার দরুদ পড়েন এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না, কিন্তু বছরে একবার মিলাদ দেন কি দিলেন না এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা আছে। কারণ আমরা একটা ভালো কাজই আপনাদের করাই, কিন্তু আমরা চাই যে আমাদেরও কিছু নসিব থাক। এইবার আপনি মরার পরে খানায় যান, এখানেও সুন্নত আছে, সামাজিক আছে। সুন্নত কি? মরার পরে আমরা খানা করি কি উদ্দেশ্যে? সওয়াবের উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও তো সওয়াব চাইতেন, রাসূলুল্লাহ সাল্লাম নিজেও তো তার আত্মীয় স্বজনের সওয়াব চাইতেন, কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ কয়েকটা কাজ করতেন। একটা হলো তাদের জন্য দোয়া করতেন ব্যক্তিগত, প্রত্যেকে সবসময় দোয়া করতেন, নামাজের সেজদায় নামাজ পড়ে রাস্তাঘাটে চলতে, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমার আব্বার মাফ করো, আম্মার মাফ করো। আপনি যতবার বলবেন আল্লাহ আমার আম্মাকে মাফ করো, আব্বাকে মাফ করো, দাদিকে মাফ করো, তার রহম করো, তার দয়া করো, তার কবরে শান্তি দাও, প্রতিটি বাক্য বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলে আপনার আব্বা আম্মা দাদা দাদির আমল নামায় বিশাল একটা নেকি লেখা হয়ে যাবে। তারা এটা করতেন, আর তারা সাদাকে জারিয়া করতেন, অর্থাৎ আব্বা আম্মা আপনজনের নামে কোনো মসজিদে কোনো মাদ্রাসায় কোনো মানুষের কল্যাণে স্থায়ী দান করে দিতেন, অর্থ করে দিতেন। কথা বোঝেননি? এগুলো হলো সুন্নত পদ্ধতি। এখন আপনারা সবাই যদি এই পদ্ধতিতে কাজ করেন, নিজের মতো নিজে দোয়া করতে থাকেন বাপ মার জন্য, আর মসজিদে 1,00,000-2,50,000 টাকা দিয়ে দিলেন, এতিমখানায় বিল্ডিং করে দিলেন, তাহলে আমাদের কি উপায় হবে? কথা বোঝেননি? এটা আপনি করলে করেন, আমরা বাধা, কোনো হুজুর বাধা দেবে না, কিন্তু এটা নিয়ে আমাদের অত আকর্ষণ নেই, আগ্রহ নেই। আমাদের আগ্রহ যে আপনি দোয়ার মাহফিলটা করেন, আপনি খানার আয়োজনটা করেন। কথা বুঝতে পারছেন না তো ভাইরা? এই পার্থক্যটা বোঝেন। আপনারা যত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন আপনার জীবন সুন্দর হবে, আপনার সাথে আল্লাহ আল্লাহ রসুলের ডাইরেক্ট সম্পর্ক তৈরি হবে, আর আমাদের মাধ্যমে যাইতে গেলে অনেক সমস্যায় পড়ে যেতে পারেন। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীন ছিল, তার দাওয়াত ছিল ফরজ আর হক। কি? ফরজ এবং হক। আর আমাদের দাওয়াত হলো নফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবীরা যখন জান্নাতের পথ জানতে চাইতেন, তিনি সাধারণত 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, পিতামাতার হক, রক্তের আত্মীয়দের হক, মানুষের সাথে ভালো ব্যবহার, এইগুলো বলে দিতেন, নফলের কথা বলতেন না। নফল আর ফরজের পার্থক্য হল পাস করা আর গোল্ডেন এ পাওয়া। পাস করার জন্য ফরজ যথেষ্ট, আর গোল্ডেন এ পেতে বি পেতে কি লাগবে? সুন্নত নফল লাগবে। হ্যাঁ, এটা হলো প্রতিযোগিতার জন্য, এটা রাগারাগি ঝগড়ার জন্য না। অনেক হাদিস আছে, একটা হাদিস আপনাদের বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতা আদবালাহা ওয়া হাফিজাত ফারশাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মুসলমান নারী, মহিলাদের জন্য বলছেন, পুরুষদের জন্য এরকম অনেক হাদিস আছে, পুরুষ আর মহিলাদের পার্থক্য হলো নবীজি এই হাদিসে বলেছেন কোনো মুসলমান মহিলা যদি 4টে কাজ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন, সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যেতে পারবে। পুরুষদের জন্য এই 4টেও লাগবে, এর সাথে আরো বেশি লাগবে। মেয়েদের জন্য জান্নাতকে আল্লাহ সহজ করেছেন। আপনাদের সম্ভবত বলেছিলাম রাজবাড়ির মাহফিলেও, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি মনে আছে? রাজবাড়ি যায়নি এরা,
হ্যাঁ, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি? এ শুধু একজন সুবহানাল্লাহ কইছে, আর কেউ কইনি, কারণ আপনাদের বিশ্বাস হয়নি, কথা বুঝেননি। আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর ওলি হওয়া চারটি খানি কথা না, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন কথা, ঠিক না? আর আমি উল্টো বললাম যে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ কাজ, এই জন্য আপনাদের বিশ্বাস হয়নি। আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না, তারপরে সংক্ষেপে একটু বলি। উদ্দেশ্য হলো যদি ভুলে যায় মনে করে দেবেন, আল্লাহর ওলি হওয়া সবার জন্য সহজ, চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। এই চার শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম, যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে যাননি এই জন্য আমি একটু ব্যাখ্যা করি। আল্লাহর ওলি হওয়া কঠিন কেন? ওই বললাম না, আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা হাদিসের কথা, কিছু আছে আমাদের কথা, কোরআনেও নেই হাদিসেও নেই। এই আমাদের কথাগুলো গল্প, যেমন একটু আগে বললাম আমার দাদা হুজুর বদনামেরে পাক মারছিল, বলিনি? এটা কোরআন শরীফের কোন সূরায় আছে? নেই, হাদিস শরীফে তো আছে। এটা আমাদের গল্প, এই রকম কিছু গল্প আছে, আমরা ওলি আল্লাহদের নামে বলি, গল্পগুলো ঠিক না। আসলে ওলি আল্লাহদের নামে গল্প বলতে হয় না, সত্য মিথ্যা যাচাই করতে হয়, কোরআন হাদিসের গল্প বলবেন, সনদ আছে। এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর ওলি হওয়া কঠিন, কারণ অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 40 বছর জঙ্গলে যেয়েছিলেন, অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 7 বছর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়েছিলেন। এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন, শুনেননি? একটু এই গল্পটা বুঝি ভালো করে। ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তিনি রাজত্বও করতেন আবার আল্লাহর ওলি হওয়ার জন্য আমল ওজিফা করতেন। একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছেন, ঠক 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 ঠক। ছাদে কে? আমি খিজির। হুজুর আপনি ছাদে কি করেন? আমি ছাদের উপরে উট খুঁজে বেড়াচ্ছি। হুজুর আপনি কি পাগল হয়েছেন? রাজবাড়ির ছাদে উট থাকে নাকি? তুমি কি পাগল হয়েছো? রাজবাড়িতে থেকে কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর ওলি হওয়া যাবে না, উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যেয়ে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। এর মানে কি? মানে হলো রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক না? এটাই তো ইসলামের শিক্ষা। আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় পীর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারা? সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ওলি কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা কি হয়েছিলেন? রাজা হয়েছিলেন, ঠিক না? তাহলে বোঝা গেল রাজা হলে আর ওলি হওয়া যায় না। খুব ভালো করে বোঝেন, ইসলামের শিক্ষা হলো রাজা হলে ওলি হওয়া সবচেয়ে সহজ। এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম, কারণ কি জানেন, আমরা দিনটা বুঝি না, একটু পরে যদি মনে থাকে বলবো। তাহাজ্জুদ পড়া খুব ভালো কাজ, নফল রোজা রাখা খুব ভালো কাজ, এগুলো করতে হবে, এগুলো যে কেউ পারে। কিন্তু একজন মাজনুম তার জমিটা কেড়ে নিয়ে গেছে, চোখের পানিতে বুক ভরে হাও মাও করছে, আমি আপনি উদ্ধার করতে পারবো? কে পারবে? পারবে এলাকার এমপি, পারবে এলাকার বড় নেতা, পারবে ডিসি, পারবে যারা ক্ষমতাধর, ঠিক না? হ্যাঁ। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মাজলুমকে জুলুম থেকে বাঁচানো, অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা, মানুষের মনের ব্যথা দূর করা, মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা। এর চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াবটুকু পাবেন, আপনি একজন অসহায়ের মুখে হাসি ফোটালে 10 মিনিটে তার চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন। আর এজন্যই চার খলিফা সবার বড় ওলি, কারণ তারা এই কাজটা করছিলেন। তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর ওলি হওয়া যায় না, ঠিক না? যে ব্যক্তি শুধু ফরজটুকু করে আর মাজলুমকে সাহায্য করে, জালেমের থেকে হকাদাই করে, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, এই ব্যক্তি তাহাজ্জুদ গুজার নফল রোজাদারদের চেয়ে অনেক আগে আল্লাহর অনেক বড় ওলি হয়ে যায়। শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে, জুলুম করতে পারবে না, কথা বুঝতে পেরেছেন? ক্ষমতা আসলে একটাই সমস্যা, মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে, আর ক্ষমতা চলে গেলে আফসোস করে। আপনি জুলুম করবেন না,
আপনি অন্যান্য ছোটখাটো গুনাহগাতা হয়েছে করেন, কিন্তু মানুষের জুলুম করবেন না, জ্ঞানও তো কারোর হক নষ্ট করবেন না, মানুষের সাহায্য করবেন, শুধু ফরজটা পালন করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর ওলি হওয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে। দুই নম্বর হলো যেটা বলছে মোটা শেষ করি আগে, তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর ওলি হওয়া কঠিন, কিন্তু কোরআন এবং সুন্নাহ বলছে আল্লাহর ওলি হওয়া সহজ। এখন এটা যদি আপনারা সবাই বুঝে ফেলেন তাহলে তো আমাদের কিছু লসও থাকবে। তারপর একটু শুনুন, আল্লাহর ওলি হওয়া সহজ কেন? কারণ আল্লাহ বান্দার মন জানেন, কথা বলছেন না, বান্দা যত গুনাই করুক যখন মন থেকে আল্লাহর দিকে ফেরে যে আল্লাহ আর করব না, আল্লাহ যখন বোঝেন যে সত্যই মনের থেকে বলছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য দুনিয়ার মানুষের খুশি করা কঠিন, কারণ মানুষ মনের কথা জানে না, সন্দেহ করে, কথা বোঝেন না, কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করা সহজ। আপনি মনে করেন পীর সাহেবকে খুশি করা সহজ? অত সহজ না, আমরা মানুষ, মানে আমি পীর সাহেব বলছি না, সব পীর সাহেবই মানুষ, নাকি ফেরেশতা আছে? হাদিয়া বেশি না দিলে ভালো লাগে না, আপনি 20,000 টাকা দিলে যে দোয়া করবো, 1,000 টাকা দিলে কি সেই দোয়া হবে? এই জন্য পীর সাহেবের কাছে গেলেও বিজনেস আল্লাহর সাথে রাখবেন, যে আল্লাহ আমি তোমার দিন শিখতে, দিনের আমলের আবেগ নেওয়ার জন্য তার কাছে যাচ্ছি, তার কাছে কিছু পেতে যাচ্ছি না। বিজনেসটা কার সাথে রাখবেন? খবরদার বিজনেস আর মানুষের সাথে করেন না, তাহলে ঠকবেন। আল্লাহ তাআলার সাথে বিজনেসের চেয়ে সহজ কিছু নেই। আপনি হাদিয়ার টাকা নিয়ে বেরোইছেন, যে আবদুল্লাহ জাহাঙ্গীরের হাদিয়া দেবেন, 2,000-5,000 রায় নিলেন, পথে যে চুরি হয়ে গেল, পকেটমার হয়ে গেল, আপনি আমাকে যে বলেন যে হুজুর আপনার জন্য 5,000 হাতিয়ে আনছিলাম চুরি হয়ে গেছে, আমি কি 16 আনা খুশি হব? কিন্তু আপনি বিজনেসটা আল্লাহর সাথে করেন, আপনি মাদ্রাসার জন্য মসজিদের জন্য হাতিয়া, হুজুরের জন্য হাতিয়ার জন্য 5,000 টাকা পকেটে নিয়ে বেরিয়ে গেছেন, চুরি হয়ে গেছে, আপনি সব কম পাবেন না পুরো পাবেন? আপনি পুরোই পাবেন, আল্লাহর কাছে বিজনেসে কোনো মার নেই। এই জন্য যিনি আপনাকে সবচেয়ে ভালোবাসেন, যিনি আপনার সব জানেন, বিজনেসটা তার সাথে করেন। কথাটা বুঝতে পারছেন? যেটা বলছিলাম ভাইরা, আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ, 4 শ্রেণীর মানুষের জন্য বেশি সহজ। 1 শ্রেণী যারা ক্ষমতায় যায়, শুধু জুলুমের প্রবণতাটা কন্ট্রোল করে, ফরজ পালন করে মানুষের পাশে দাঁড়ালে তারা আল্লাহর ওলি সবচেয়ে আগে হবে। আর 1 শ্রেণী যুবক, আমরা বুড়ো হয়েছি, আল্লাহর কত ডাকি, ডাকবই তো, এমন রাত্রে এমনি ঘুম আসে না, ঘুম ভেঙে যায়, কেন? একটু তাহাজ্জুদ পড়ে, এখন আর ওই সিনেমার ছবি আর মজা লাগে না, চোখেই ভালো দেখা যায় না, কি দেখবো? কিন্তু যুবকদের রক্ত টকবক করে, তাদের রক্ত বলে পাপ কর, বন্ধু বলে পাপ কর, দেশ বলে পাপ কর, মোবাইল বলে পাপ কর, টেলিভিশন বলে পাপ কর, বাপ মাও বলে পাপ কর, বলে না? দায় রাখতে গেলে বাপ মা কি বলে? নিষেধ করে না? হ্যাঁ, অনেক বাপ্পা নামাজ পড়তে নিষেধ করে, এই তার রক্ত বলে, সমাজ বলে, বাবা বলে, মা বলে, তারপরেও যে যুবক অন্তত ফরজটা পালন করে, অন্তত বিনা ব্যভিচার মাদকতা থেকে বেঁচে থাকতে পারে, ওই যুবক আমাদের মতো বুড়োদের সুন্নত নফলের অনেক আগেই আল্লাহর ওলি হয়ে যাবে। হাদিস শরীফে আসছে, আমি বানাই বলছি না, হাদিসটা আজকে বলতে পারছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রিয়তম যারা নেককার বান্দা, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ছায়া দেবেন, তাদের প্রথম ক্যাটাগরি হলো যারা শাসক প্রশাসক ক্ষমতাধর, দ্বিতীয় ক্যাটাগরি হলো যুবক যারা যৌবনে আল্লাহর ইবাদত করেছে, যেটা বলছিলাম, তৃতীয় ক্যাটাগরি হলো সমাজের সাধারণ মানুষ, যাদেরকে আমরা দাম দিই না, রিক্সা চালায়, রাজমিস্ত্রি, যুগালে ভ্যান চালায়, কৃষক, মাঠে কাজ করে, কিন্তু আল্লাহর দিন পালন করে, নিরিবিলি কারো ঝগড়াঝাটিতে নেই, সমাজের লোকে দাম দেয় না, কেউ আসলে বলে না যে চাচা ভাই আগে যাও, না থাকলে কেউ খোঁজে না যে অমুক কই, রুব্বা আশাতা আকবার দিয়ে লাই উবাহু বিহি লাও আকসাম আল্লাহ। এরকম অনেক মানুষ, মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ময়লা কাপড়, সাধারণ দরিদ্র মানুষ, সমাজের লোকে দাম দেয় না, কিন্তু তার মনটা এত ভালো, আল্লাহর এবাদত এরকম করে যে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ কসম করছি এইটা তোমার করে দিতে হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে করে দেবে, কারণ ওদের মনে কোনো অহংকার নেই, কথা বোঝেননি? আমরা যাই করি মনে অহংকার আসে। তো এই জন্য আগেই বলি,
অন্য প্রসঙ্গে চলে যাব, আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি, তাদের হাদিয়া তোহফা দিতে চাই। হাদিয়া আল্লাহর জন্য দিলে এটা সওয়াব, আর হুজুর আমার ভালো করে দেবে দিলে এটা শিরক। এটা কি? যদি আল্লাহর জন্য দিতে চান, আমাদের মতো হুজুর খোঁজার দরকার নেই। সমাজে যদি কোনো যুবক পান, মাশাআল্লাহ দাড়ি রেখেছে, মানুষের ক্ষতি করে না, ফরজ ওয়াজিব পালন করে, যদি কোনো গরিব মানুষ পান, রিকশা চালায়, ভ্যান চালায়, কোনো জামাতে নামাজ বাদ দেয় না, আল্লাহর পথে থাকে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, হাদিয়া দেবেন, মুসাফা করবেন, ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের মুসাফা করার সওয়াব পেয়ে যাবেন। কয়টা ক্যাটাগরি গেল? 4 নম্বর বাকি আছে। ওইটাই বলতে চাইছিলাম যে মেয়েদের জন্য আল্লাহর ওলি হওয়া জান্নাতে যাওয়া সহজ, কারণ মেয়েরা এই মানব জাতির জন্য বেশি কষ্ট করে। তবে একটা জিনিস, প্রত্যেকেরই একটা জিনিস বাদ দিতে হবে, সহজ কেন, একটা কঠিন কাজ ঠেকাতে পারলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসে, কোনো মহিলা যদি 4টি কাজ ঠিক করে করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন। প্রথম কাজ কি? আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। আপনাদের যে জন্য হাদিসটা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দাওয়াত দিলেন, ফরজের না নফলের? ফরজের। সব হাদিসে এরকম। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করতে হবে জান্নাতে যেতে? নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত। আর কোনো নামাজ? না, আর কোনো নামাজ জরুরি না, তুমি চাইলে নফল পড়তে পারো। ইয়া রাসূলুল্লাহ, আর কি? নবীজি শুধু ফরজের কথা বলেছেন। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ الذي اكرمك لن اتطوع على هذا شيئا ولن انقص مما فرض الله علي شيئا। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন নফল ইবাদত জীবনে করব না, আর আল্লাহ যেটুকু ফরজ করেছে এটাও কোন ঘাটতি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাদ আফলাহা দাখালাল জান্নাতা ইন সাদাক, যদি সত্য কথা বলে থাকে অবশ্যই জান্নাতে যাবে। কথা বোঝেননি? তাহলে আমরা কিন্তু ভুল করি, আমরা ভালো মনে ভালো নিয়তেই কিছু ভুল করে ফেলি। যেমন নফলের সওয়াব দস্তরখানের বা পাগড়ির সওয়াব বলতে বলতে এমন হয়ে গেল লুঙ্গি পরার কথাটা আর বলাই হলো না। কথা বুঝতে পেরেছেন? সবে বরাতের কথা বলতে বলতে এমন হয়ে গেল যে পাঁচ ওয়াক্ত নামাজ বোধ হয় আর দরকারই নেই, এরকম অবস্থা। এই জন্য আমাদের সমাজে অনেক মহিলা সবে বরাতে এবাদত করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। আছে নাকি এরকম? কাকে ঠকাচ্ছে? আল্লাহকে? হ্যাঁ, নিজে ঠকছে, দুই কায়দায় ঠকছে। সবে বরাতে নামাজ পড়ে কি জন্য? যে এই রাত্রে নামাজ কালাম পড়লে আল্লাহ ভাগ্য ভালো করে দেবে। কেমন? আপনার এলাকায় এমপি ভোটে দাঁড়াইছে, আপনি তার এন্ট্রি ছিলেন, কিন্তু জিতে গেল সে। এখন আপনি 6 মাস পরে আসলেন যে কাকা কি চাচা কি স্যার কি ভাই, আমরা আপনার আব্বা চাচা গোষ্ঠী আপনার জন্য কত কষ্ট করেছি আপনি চিন্তা করতে পারবেন না। এমপি সে বললো, বাবা খুব ভালো, খুব খুশি হলাম, তোমার যখন যেটা চাই আমার বলবা। এরকম আছে না? আমরা মনে করি আল্লাহ বোধ হয় এরকম। গত 12 মাসের 353 দিন আল্লাহর পথে থাকিনি, অন্যায় করেছি, ফরজ করিনি, নফল করিনি, আগামী বছরও করার কোনো নিয়ত নেই। তো শবে বরাতের রাত্রি আগে আগে একেবারে গোসল করে মাথার চুলের পানি টপ টপ করে ফেলে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম। তারা দেখছো তো, এই রাজবাড়ির ভিতরে আমার মতো ভালো পুরুষ বা মেয়ে তোমার নেই। আল্লাহ তো তাই বুঝে গেল নাকি? বুঝলো না? মূল বিষয় হলো এই কথাটা মিথ্যা যে শবে বরাতে ভাগ্য লেখা হয়। শবে বরাতে আল্লাহ গুনাহ মাফ করে, এটা সহি। ভাগ্য ভালো করতে গেলে শবে বরাত না, ভাগ্য ভালো করতে গেলে প্রথমেই যে কথা বলেছি, আব্বা আম্মা সহ রক্ত সম্পর্কের আত্মীয়র হক আদায় করতে হবে, তাহলে আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকেও বরকত দেবেন। মহিলারা যদি শোনেন তাহলে বলবো, শবে বরাতের আপনাদের ভাগ্যের জন্য দরকার নেই, মাগফিরাত এই রাত্রে, অন্তরে শিরিক না থাকলে, হিংসা না থাকলে আল্লাহ মাফ করবে। কিন্তু কি করবে সেটা বোঝেন। সেটা হলো শাশুড়ির সাথে পুত্রবধূর ঝগড়া আছে না নেই, এটা কোনো অস্বাভাবিক না। পুত্রবধূর 16 আনা দোষ না, শাশুড়িরও 16 আনা না, 50-50। কিন্তু কোন পুত্রবধূ যদি তার মনের ব্যথা স্বামীকে বলে, স্বামীকে তার পিতামাতার হক নষ্ট করতে উদ্বুদ্ধ করে, স্ত্রীর কারণে স্বামী পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে অথবা ভাই বোনের হক নষ্ট করে, তাহলে ওই স্বামীর আয়ু কমবে, রিজিক কমবে,
কোনো কৌশলে ঠেকাতে পারবে না। আর যদি কোনো স্ত্রী বুদ্ধিমান হন, স্বামী স্ত্রীর সাথে শাশুড়ির ঝগড়া হয়েছে হতে পারে, ননদের ঝগড়া হয়েছে হয়ে যেতে পারে, পারলে মাফ চাইবেন না পারলে না চাইবেন, উভয়েরই দোষ থাকে, তবে স্বামীকে এই কষ্টের কথা কখনো বলবেন না, বরং আপনার স্বার্থে স্বামীর আয়ু বাড়ানোর জন্য, স্বামীর রিজিক বাড়ানোর জন্য আপনি অবশ্যই স্বামীকে বলবেন যে তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো, তাদের হক দাও, ভাই বোনের হকটা অন্তত দাও, ক্ষতি করো না। আপনি যদি কষ্ট বুকে চেপে আপনার স্বামীকে তার বাবা মা ভাই বোনের অন্তত হক আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামীর আয়ু বাড়বে, আপনার পরিবারে বরকত হবে, সবে বরাতের কোনো দরকার হবে না। তবে এটাতে আমাদের লস আছে, কথা বুঝেন, আমাদের লস আছে না? প্রথম লস, আমাদের দাওয়াত কমে যাবে। দ্বিতীয় আরেকটা লস আছে, আপনাদের বলতে চাইছিলাম, আপনারা যদি এভাবে পরিবারে শান্তি এসে যায় আমাদের কি কেন জানেন, যত তাবিজ তদবির অধিকাংশই কিন্তু পারিবারিক অশান্তির জন্য, এতে আমাদের টাকাও মানুষ বেশি দেয়। এখন যদি আপনাদের সব শান্তি এসে যায় আমাদের কি লস না? তারপরেও দেখেন আপনারা কি করেন, আমাদের দিকে যদি তাকান তাহলে আর এগুলো করেন না।